ত্রিপুরায় করোনার দাপট অব্যাহত, দৈনিক সংক্রমণের তীব্রতা ফের বেড়ে দাঁড়ালো 11%-এর উপরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করা নির্দেশিকার পরও গতানুগতিক ধারায় স্বাভাবিক নিয়মে যতটা সম্ভব সেই পরিমাণ নমুনা পরীক্ষা করা হচ্ছে না, পাশাপাশি উল্টো কমিয়ে দেওয়া হচ্ছে টেস্ট। শুক্রবারের চেয়ে প্রায় অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে শনিবারের নমুনা পরীক্ষা। উপেক্ষা করা হচ্ছে জেলা মহকুমা কিংবা গোষ্ঠী সংক্রমণ ঘটে গেছে এমন জনপদগুলোতে, কিন্তু তারপরও সংক্রমিতের সংখ্যা কমলেও দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখী রোখা যাচ্ছে না। এর জেরে মারাত্মক সংকট চলে আসতে পারে বলে অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকদের। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বুলেটিনের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী এদিন দৈনিক সংক্রমণ ফের বেড়ে দাঁড়িয়েছে 11.61%। নমুনা পরীক্ষা করা হয়েছিল 1861 জনের। শুক্রবার নমুনা পরীক্ষা করা হয়েছিল 4022 জনের। দৈনিক সংক্রমণের হার ছিল 10.29%। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত রোগী মিলেছে 216 জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2228 জন। জেলা ওয়ারি হিসেব লক্ষ্য করলে দেখা যাচ্ছে শীর্ষে পশ্চিম জেলায় সংক্রমিতের সংখ্যা 84, এরপরই গোমতী জেলা 43, দক্ষিণ ত্রিপুরা 27, ঊনকোটি 17, উত্তর ত্রিপুরা 13, ধলাই 12 এবং সিপাহী জেলা ও খোয়াই জেলায় 10 জন করে সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞদের কথায় জুলাই মাসের প্রথম 3 সপ্তাহে নতুন সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেছে 3000-এর ঘর, তবুও নমুনা পরীক্ষা বৃদ্ধির কোনো উদ্যোগ নেই সরকারের। ব্যুরো রিপোর্ট।